জনাব আশিক বিল্লাহ জানতে চায় যে আমরা কিন্তু এই করোনার সময় কিংবা করোনার আগে যে বড় বড় দুর্নীতিগুলো দেখেছি সেই জায়গা থেকে যদি জানতে চাই, করোনার সময় আমরা স্বাস্থ্যখাতে দুর্নীতি শাহেদকে দেখেছি, আমরা পাপিয়ার কার দুর্নীতিকাণ্ড দেখেছি, সেই জায়গা থেকে আমরা যদি বলি যে এই সমস্ত অপরাধীরা কিন্তু একটা ক্ষমতার বলয়ের সঙ্গেই থাকে, তাদের বিচার কাজ চলছে, কিন্তু মানুষের জনমনের মধ্যে এক ধরনের আশিক বিল্লাহ যে সন্দেহ আছে যে ক্ষমতার সঙ্গে তারা থাকে বলে কি একটা সময় যে তারা পার পেয়ে যাবে কি না, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি যদি জানতে চাই পাপিয়া এবং শাহেদের বিচার চলছে কিন্তু তারা কি পার পেয়ে যাবে ক্ষমতার সঙ্গে তারা ছিল বলে? শাহেদ এবং পাপিয়ার যে বিষয়টি, আমি শিওর আপনি ইতিমধ্যে অবহিত আছেন, যে ধরনের কার্যক্রম আমরা বর্তমানে আমাদের সাম্প্রতিক সময়ে চলছে তাতে কিন্তু একটা বিষয় খুবই স্পষ্ট, সেটি হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, সংশ্লিষ্ট রাষ্ট্রযন্ত্র যারা আছেন, তারা এই ধরনের বিষয়ে অত্যন্ত সোচ্চার এবং যার ফলশ্রুতিতে এই ধরনের বিষয়গুলি আইনের নজরে আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আমাদের একটি সীমাবদ্ধতা আছে, সেটি আসলে ব্যর্থহীন ভাষায় প্রকাশ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা মূলত প্রকৃত অপরাধীকে শনাক্ত করি, তার বিচারের ফিরিস্তি দিয়ে সাক্ষী সাবুত এবং সবকিছু উপস্থাপন করে আমরা তাদেরকে আইনের হাতে সুপর্দ করি এবং তারপরই মূলত শুরু হয় এর বিচারিক প্রক্রিয়া। বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। বাট একটি কথা আমি আপনার মাধ্যমে সকলকে আশ্বস্ত করতে চাই, তাদেরকে যথোপযুক্ত ভাবে শাস্তির আওতায় আনার জন্য যে ধরনের তথ্য উপাত্ত, যে ধরনের আলামত, যে ধরনের বিষয়বস্তু চার্জ ফ্রেম করলে তাদেরকে আর প্রকৃতপক্ষে দোষী বলে সাব্যস্ত করা যেতে পারে, সে ধরনের সমস্ত বিষয়কে শাহেদ এবং পাপিয়া সমস্ত বিষয়কে কিন্তু আমরা একত্রিত করেই আমরা আদালতে উপস্থাপন করেছি। আপনি নিশ্চয়ই জানেন যে শাহেদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তিনটি মামলার মধ্যে র‍্যাব একটি মামলা চার্জশিট দিয়েছে, বাকি যে দুটি মামলা আছে সেই দুটি মামলার কার্যক্রম আমরা খুব ইতিবাচকভাবে করছি, খুব শীঘ্রই আমরা তাদেরকে অভিযুক্ত করে আমরা আদালতে চার্জশিট দিতে পারবো।